এই বিশ্ব অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর শ্রী রাধা কৃপায় আমরা শ্রীহরির বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রী ভাগবতমের রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি প্রথমেই আমি শ্রী পাদপদ্যে যে নমতি হয় এবং গুরুদেবের যে নমতি হয় রসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর আমার শিক্ষাগুরু ভক্তিবেদান্ত বন গোস্বামীর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের চরণে কোটি কুটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কুটি কুটি দণ্ডবত প্রণাম আমরা শ্রী শ্রীমদ্ভাগবত মে চতুর্থ স্কন্ধের অন্তর্গত অষ্টাদশ অধ্যায় সেটা হচ্ছে পৃথু মহারাজ দ্বারা পৃথিবীকে দুহন সেই অধ্যায়ের নাম পৃথু মহারাজ আমরা আগে আলোচনা করেছি তিনি হচ্ছেন স্বয়ং তিনি ভগবান ভগবানের শক্তাবেশ অবতার যখনই সর্বধর্মান পরিত্যাজ্য না তিনি বলেছেন যে যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানঙ্গ ধর্মেশ্বর দাদাত্মা নং শ্রীহ হ্যাঁ সেই জন্যই ভগবান স্বয়ং তার ইচ্ছায় তিনি তিনি প্রকট হন আর সেই ব্যান অধার্মিক নিষ্ঠুর রাজা বেন তার পিতা ছিল বেনকে ব্রাহ্মণেরা সবাই মিলে তাকে হত্যা করা হত্যা করে তার শরীর মন্থন করে এই শক্তাবেশ হবতার ভগবান পৃথি মহারাজ আর একটা নারী অর্চি তার প্রকট হয়েছিলেন আর পৃথি মহারাজকে তখন রাজ্যাভিষেক করা হয়েছিল আর সমস্ত গন্ধর্ব স্বর্গরাজ্যের স্বর্গ দেবতারা সবাই চারণ গন্ধর্ব সবাই পুষ্প বৃষ্টি সবাই উপহার নিয়ে এসেছিলেন পৃথিবী লোকে আর পৃথিবী মহারাজ যখন দেখলেন পৃথিবী যে জনসাধারণ দেশের নাগরিক হ্যাঁ খিদের জ্বালায় জঠোর শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তাদের তারা খিদের জ্বালায় চাহি ট্রাহি করছে সমস্ত নাগরিকগণ পৃথিবী মহারাজের কাছে এসে প্রার্থনা করছেন হে মহারাজ আমরা জানি আপনি স্বয়ং ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন আমাদেরকে আমাদেরকে বাঁচান হ্যাঁ আমরা খিদের জ্বালা সহ্য করতে পারছি না তখন পৃথু মহারাজ কি করলেন সঙ্গে সঙ্গে তার মানে তীর ধনুক উঠিয়ে তীর লাগালেন পৃথিবীকে মানে মারার জন্য আর পৃথিবীমা যখন দেখলেন পৃথিবী মহারাজ খুব কুলান্বিত হয়ে ধনুক ধরে ধরেছেন তখন পৃথিবীমা কী করলেন ভয়ে কাঁপতে 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 লাগলেন এবং তিনি বাধ্য হয়ে তিনি একটা গাভীর রূপ ধারণ করলেন আর দৌড়াতে লাগলো গা পৃথিবী মা গাভী মানে গাভীরূপী পৃথিবী আর বেন পৃথিবী মহারাজও পিছে পিছে দৌড়াতে লাগলো তখন বাধ্য হয়ে সেই গাভী মা পৃথিবী মা রূপী পৃথিবী মা থেমে গেলেন চলা থামিয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন দেখলেন পৃথিবী মা দেখলেন আর বাঁচার কোনো উপায় নেই তাই বলল তাই বললেন যে আমার কি দোষ প্রভু আপনি তো স্বতন্ত্র আপনি আপনি হচ্ছেন আপনি হচ্ছেন পরম ভুক্তা আমার কি দোষ হ্যাঁ আপনার শক্তির দ্বারাই সম্পূর্ণ এই জড় বিশ্বজগতের সৃষ্টি পালন এবং সংহার করেন আপনি আপনার শক্তির দ্বারাই এই প্রত্যেক বস্তু কখনো প্রকট হয় আবার কখনো অপ্রকট হয় আপনি আপনি আমাকে আমার সামনে উপস্থিত হয়ে আমাকে আমাকে আপনার অস্ত্র দিয়ে মারার জন্য উদ্ধত হয়েছেন আপনি আমাকে দয়া করে বলুন আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব। আমাকে দয়া করুন আপনি 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 হচ্ছেন স্বয়ং ভগবান আপনি অজন্মা আর আপনি প্রত্যেকটা আমি মানে আপনি আপনার বলা হয়ে গেছে ত্রিগণা শক্তি থেকে উৎপন্ন হয়েছে ফলস্বরূপ হ্যাঁ আপনার গতিবিধি দ্বারা ভ্রমিত আমরা আমিও আমি আপনার গতিবিধি দ্বারা আমি ভ্রমিত হয়ে গেছি তখন মৈত্রীমণি তখন বিদুরকে এই তখন বিদুর বললেন সম্বোধন করে বলতে লাগলেন হে বিদুর যখন পৃথিবী তার মানে স্তুতি হ্যাঁ কারণ এই এই যে একটা লাইন আমি বললাম সেটা আমাকে বলতেই হবে কারণ কি অনেকে ক্লাসে থাকে না আর হঠাৎ করে আরম্ভ করা যায় না আমাকে আগের ক্লাসের কিছু এটাই নিয়ম ভাগবত পাঠের এটাই নিয়ম হ্যাঁ তাই আমি আমাকে ক্ষমা করবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে হ্যাঁ তারপর বিদুর মৈত্রীমণি বিদুরজিকে সম্বোধন করে বললেন যে ইত্থং পৃথিবী অভীষ্ট রূপ প্রস্ফুরিতাধরম পুনরহর ভিতা সংস্তব্য আত্মান আত্মনা তখন বললেন হে বিধুর যখন পৃথিবী মানে এইভাবে স্তুতি করতে লাগলেন তখন স্তুতি পূর্ণ করলেন তখন রাজা পৃথু তবুও কিন্তু শান্ত হননি তার ক্রুত খুব তিনি ক্রুধান্বিত ছিলেন তার ঠুট কাঁপছিল তাই পৃথিবী খুব ভয় ভয়ভীত হয়ে গিয়েছিলেন কিন্তু পৃথিবী ধৈর্য ধারণ করে রাজাকে আশ্বস্ত করার জন্য আবার বলতে শুরু করলেন তখন পৃথিবী মা কি বললেন পৃথিবী মা পৃথিবী ওয়াচ সংরুদ্রাবিতমে সর্বত সারমা দত্তে যথা মধু বুধ মানে পৃথিবী মা বলতে লাগলেন হে ভগবান আপনি আপনার ক্রুদকে মানে পুরাপুরিভাবে শান্ত করুন বা সংবরণ করুন রাগ করে কোনো লাভ নেই আপনি কেন মিছামেছি রাগ করছেন এখন আপ আমি যা কিছু নিবেদন করবো তা ধৈর্য সহকারে আপনি শুনুন কৃপা করে আপনি মানে এটাতে ধ্যান দিন যদিও যদিও আমি দিন এবং আমি অসহায় হ্যাঁ কিন্তু কিন্তু বুদ্ধিমান ব্যক্তি ধর্ম কী বিদ্যমান ব্যক্তি সব সময় সব জায়গার মানে জ্ঞানের সার বস্তুকে তারা গ্রহণ করে হ্যাঁ তাই যেভাবে ভ্রমর হ্যাঁ প্রত্যেক ফুল থেকে শুধু মধু সংগ্রহ করে কিন্তু ফুলের কিন্তু পাতাটাও খায় না ডালও খায় না শুধু মধুটাই সংগ্রহ করে হ্যাঁ আর মানব আর এই যে আমাদের ঋষি মুনিরা যে জনসাধারণের জন্য যে নিয়ম বা বিধি উল্লেখ করেছেন নির্দেশ দিয়েছেন সে সেই মানব সমাজকে শুধু এই জীবনেই নয় পরবর্তী জীবনেও এইসব নিয়ম মেনে চলে তাদের সেই যে ঋষিদের মুনিদের তারা প্রবর্তিত নিয়ম এবং আদেশ পালন করে তবে সেই ব্যক্তি সেটা ব্যবহারিক কার্য সেটা প্রয়োগ করতে পারে এবং এইরকম ব্যক্তি সরলতা পূর্বক জীবনে কি হয় খুব শান্তিতে পরম সুখে সুখ ভোগ করতে পারেন এই রকম কিন্তু এই রকম কিন্তু যারা যারা মূর্খ মানে যারা নিজের কল্পনার দ্বারা নিজের সাধন এবং নিজের মাধ্যম তারা তৈরি করেন এবং সাধুদের দ্বারা হ্যাঁ প্রবর্তিত আদেশকে তারা অবহেলা করে বা মানে মানে পালন করে না তবে সেই ব্যক্তি তার নিজের মানে নিজের কি বলে এটা নিজের চেষ্টা মানে বারবার তারা অসফল হয় মানে তারা কখনো মানে সফল হতে পারে না তাদের কার্যে কারণ মেন্টাল স্পেকুলেশন করে সেটা সেটা মানে বিধিযুক্ত নয় মানে তাই হে রাজন প্রাচীনকালে ব্রহ্মাজি সেই সব মানে পৃথিবী মা বলছেন পৃথিবী মহারাজকে শান্ত করানোর জন্য যে ব্রহ্মাজি বীজ ফল মূল জড়ি বুটি অন্যের সৃষ্টি করেছিলেন সেই সব এখন সেই অভক্তদের দ্বারা মানে উপভোগ করা হচ্ছে যারা সমস্ত আত্মজ্ঞান থেকে শূন্য হেরাজন পৃথিবী মা আরো বলছে যে হেরাজন যে পুরা সৃষ্টা ঔষধই ব্রহ্মণাজা বিষাম্পতে ময়া দৃষ্টা অসৎ বিরোধিত ব্রতই হ্যাঁ তখন পৃথিবী মা আবার বলছেন সেই অন্ন এবং জরিবুটি তারা উপভোগ করছে শুধু তাই নয় তারা আমাকেও ঠিকভাবে দেখাশোনা করছে না আমি সেই সব রাজাদের দ্বারা উপেক্ষিত হয়ে আছি যারা সে মানে সেই চূড়দের দণ্ডও দিচ্ছে না যারা ইন্দ্র তৃপ্তির জন্য সেই অন্ন ভূ উপভোগ করছে ফলস্বরূপ আমি সেই আমি সেই সমস্ত বীজগুলি আমি পৃথিবী মা বলছে সেই জন্য আমি সেই বীজগুলি আমি লুকিয়ে রেখেছি কারণ সেইগুলি যজ্ঞে সম্পাদন করার জন্য কারণ সেই বীজগুলি যজ্ঞের জন্য ব্যবহার করা হয় কিন্তু আমি এখন সেটা লুকিয়ে রেখেছি আমার ভিতর সেগুলি দীর্ঘকাল থাকার জন্য ভেজা অবস্থায় ভিজে গেছে সেই বীজগুলি এবং সব জীর্ণ হয়ে গেছে সেই বীজ তাই হে হে রাজন তাই আপনি তাড়াতাড়ি করে আপনি তাড়াতাড়ি আশ্চর্য এবং শাস্ত্র দ্বারা বর্ণিত মানববিধি দ্বারা শাস্ত্রের নির্দেশ মতো আর কি ওগুলি উদ্ধার করুন বা বাহির করার ব্যবস্থা করুন হে পরমবীর এই জীবাত্মার রক্ষক যদি আপনি নাগরিকদের প্রচুর পরিমাণে অন্ন দান করেন তাদের দুঃখ কষ্ট দূর করতে চান এবং যদি আপনি আমাকে দুহন করে তাদের পালন পোষণ করতে চান তবে তার জন্য আপনাকে উপযুক্ত বাছুর মানে এবং দুধ রাখার পাত্র দুহনির মানে দুধ রাখার জন্য দুহনির ব্যবস্থা করতে হবে এবং তার সাথে সেই দুধ দোহনের জন্য একজন ব্যক্তির বা মানে কি বলা হয় একটা পাত্রেরও ব্যবস্থা করতে হবে কেননা আমি আমার বাছুরের প্রতি অত্যন্ত আকৃষ্ট তাই আমার থেকে দুধ পাওয়ার পর আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে হে রাজন পৃথিবী মারও বলছেন হে রাজন সমাঞ্চ মাং রাজন দেব যথাপয় যথাপ অপতার রোপীভদ্রং উপাবর্তে তো মে ভিবৌ তখন পৃথিবীমা বলছেন হে রাজন আমি আপনাকে একথা এগো এই জন্যই বলছি যেহেতু হ্যাঁ আপনি এখন আপনি এই এই সমস্ত এই ভূমণ্ডলকে আপনি আপনাকে সমতল বানাতে হবে হ্যাঁ কারণ উঁচু নিচু হ্যাঁ সেটা সমতল বানাতে হবে হ্যাঁ এমনিতে রাজার ইন্দ্র বর্ষা তো হয়েই থাকে এবং এই বর্ষার জল এই ভূমণ্ডলে জমা হয়ে থাকবে আর যার দ্বারা পৃথিবী সব সময় কি হবে আর্দ্র মানে আর্দ্র মানে মানে ভিজা মানে নম আর্দ্র এবং নম্র থাকবে এবং এইভাবে এখানে সব রকমের মানে শস্য উৎপাদনের জন্য মঙ্গল হবে হ্যাঁ এবং পৃথিবীর কল্যাণকারী এবং প্রিয় এই এই পৃথিবীর এই যে পৃথিবী যে এইগুলি বলে যখন মানে মানে ক্রদাহ্বিত সেই রাজা পৃথুকে এইসব স্তুতির দ্বারা এইসব কথা বলে যখন বললেন তখন রাজা পৃথু খুশি হলেন এবং তা তিনি মেনে নিলেন তখন তার ক্রোধ মানে শান্ত হয়ে গেল তারপর তিনি কি করলেন পৃথু মহারাজ স্বয়ম্বর মনুকে স্বয়ম্বরমনুকে তাদের এই বংশা মানে বংশ পরম্পরা এই যুব মহারাজের এই বংশ হচ্ছে এই অঙ্গ তারপরে তার পিতা অঙ্গ অঙ্গ মানে ধার্মিক ছিল তার পুত্র অধার্মিক ব্যান আর এখন পৃথিবী মহারাজ আর সায়ম্বর হচ্ছে তার প্র পিতার পিতা পিতার সায়ম্বর মনু আদি মানে মানব মানে সায়ম্বর মনু এই জন্য এই মনু আমি দিন অনেকদিন আগেছি প্রথম ইয়েতেই হয়ে গেছে এইগুলি যে সায়ম্বরমনু আর দেবাহতি প্রথম সৃষ্ট নারী এবং পুরুষ হ্যাঁ সায়ম্বরমনু এই ব্রহ্মার ব্রহ্মার শরীর থেকে তারা উৎপন্ন হয়েছিলেন এই সায়ম্বরমনুকে বাছুর বানালেন পৃথিবী মহারাজ এবং এই পৃথিবীকে গাভীরূপী পৃথিবী থেকে সমস্ত ঔষধ জড়িবুটি এবং অন্যের দোহন করে তিনি সেইগুলি নিজের অঞ্জলি ভরে অঞ্জলিতে ভরে নিলেন হ্যাঁ তারপর পৃথু এইভাবে দোহন করতে থাকে এইভাবে স্বয়ম্বর মনুকে বাছুর বানানো দেখে হ্যাঁ তখন অন্যরাও হ্যাঁ যারা বুদ্ধিমান যারা ছিলেন তারাও পৃথিবী থেকে তারা নিজের নিজের সার বের করে নিলেন এখন আমরা আলোচনা করব কে কে এইভাবে দুহন করেছিল কি সার বের করে নিয়েছিল নিঃসন্দেহে মানে প্রত্যেক ব্যক্তি রাজা পৃথুর পদ পদচিহ্ন অনুসরণ করে এই সুযোগ গ্রহণ করে লাভবান হয়েছিলেন তখন এবং পৃথিবীর থেকে নিজের মনোবাঞ্ছিত বস্তু তারা মানে প্রয়োজনীয় বস্তু তারা লাভ করেছিলেন হ্যাঁ আমরা দেখছি এখন যে ঋষিরা এখন দেখছো ঋষিরা সমস্ত ঋষিরা বৃহস্পতিকে বাছুর বানালেন হ্যাঁ পৃথু মহারাজ সায়ম্বরমণুকে বাছুর বানিয়েছিলেন এইবার সমস্ত ঋষিরা বৃহস্পতিকে বাছুর বানালেন এবং ইন্দ্রগুলিকে দোহনী তারা এইভাবে তারা শব্দ মন এবং শ্রবণকে পবিত্রকারী সমস্ত প্রকারে বৈদিক জ্ঞানকে ধন করেছিলেন হ্যাঁ ধোহন আপনার মন দিয়ে শুনবেন হ্যাঁ এইভাবে তারা বৈদিক জ্ঞানকে তারা ধোয়ন করেছিলেন সেই ঋষিরা বৃহস্পতিকে বাছুর বানিয়ে আর আর দেবতারা কি করেছিলেন সমস্ত দেবতারা স্বর্গের রাজা ইন্দ্রকে তারা বাছুর বানিয়েছিলেন এবং তারা পৃথিবী থেকে সুমরস মানে অমৃত ধন করে নিলেন এইভাবে তারা সবাই মানসিক সারস্বিক এবং শক্তিতে মানে বলশালী হয়ে গেলেন তারপর দিতির পুত্ররা মানে অসুররা এবার আমরা দেখব দেবতারা অমৃত তারা মানে পেয়ে গেল আর দ্বিতীয় পুত্র মানে হ্যাঁ অদিতি এবং দিতি হ্যাঁ তাদের পিতা কিন্তু একজনেই কাশ্যপুনি হ্যাঁ সেই জন্য পুত্ররা মানে অসুররা তারা কি করল অসুর কোলে উৎপন্ন সেই প্রহ্লাদ মহারাজ যে ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজকে তারা বাছুর বানিয়েছিলেন এবং তারা অনেক রকমের সুরা মদিরা বের করে তাদের একটা লোহার পাত্রে তারা তারা করে সেটা রেখে দিলেন আর গন্ধর্ব লোক এবং অপসরা লোকের বাসিন্দারা বিশ্বাবস্যুকে বাছুর বানালেন এবং এবং তারা পদ্মফুলের পাত্রে তারা দুধ দোহন করলেন এবং এই দুধ মধুর সঙ্গীত কলা এবং সুন্দর তার রূপ ধারণ করলো এইভাবে আমরা দেখছি পৃথিবীতে কীভাবে এই সঙ্গীত এই যে মানে কলা সঙ্গীতকলা এই মধুর যে সঙ্গীত এগুলো কীভাবে এসেছে কিভাবে অমৃত এসেছে কিভাবে এই যে মানে কি বলে মদিরা সুরা এইগুলি কিভাবে এসেছে এইগুলি মানে এইভাবে দুহন করে করে প্রত্যেকে এই পৃথিবী থেকে এগুলি নিয়েছিল হ্যাঁ মানে মানে সংগ্রহ করেছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি সাধ্যকর্মের মুখ্য দেবতা এবং পিতৃলোকের ভাগ্যশালী নিবাসীরা অর্জনাকে বাছুর বানালেন এবং তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে মানে কী বলে মাটির পাত্রে হ্যাঁ সেই গব্য পিত্তরদের নিবেদন করার জন্য তারা দহন করেছিলেন হ্যাঁ তারা সেটা মানে সংগ্রহ করেছিলেন তারপর দেখা দেখা যাচ্ছে সিদ্ধ লোকের বাসিন্দারা মানে বৃদ্ধাধর লোকের বাসিন্দারা কপিলমুনিকে বাছুর বানা বানালেন বানালন বানালেন এবং সম্পূর্ণ আকাশকে পাত্র বানিয়ে অনিমা লভিমা আদি সমস্ত যুগ শক্তিকে ধোহন করে নিলেন এইভাবে দেখা যাচ্ছে কীভাবে যে অষ্টাঙ্গ যুগ কীভাবে এই পৃথিবীতে এসেছে এইগুলি এইগুলি এই যে কপিল মুনি। কপিলমুনিকে বাছুর বানিয়ে সিদ্ধ লোকের বিদ্যাধর বিদ্যাধর লোকের বাসিন্দারা তারা আকাশেকে আকাশকে পাত্র বানিয়ে এই অনিমা লক্ষ্মীমা আদি এই সমস্ত মানে মানে যুবশক্তিকে তারা দোহন করে নিলেন নিঃসন্দেহে বিদ্যাধরে বিদ্যাধর লোকের বাসিন্দারা আকাশে উড়ার মানে কলাপ মানে প্রাপ্ত করলেন হ্যাঁ মানে অনিমা লোক আপনার সেটা নিশ্চয়ই জানেন আমি ওখানে মানে বিস্তারিতভাবে বলছি না ও মানে কি বলে ছুটোর থেকেও ছুটো হতে পারে ভারীর থেকেও ভারী হতে পারে এগুলিকে অনিমা লোক বলা হয় আকাশে উড়ে যায় আকাশে উড়ে গেলে কেউ দেখতে পায় না হ্যাঁ মানে অন্তর্দান হয়ে যায় হ্যাঁ এইভাবে কিম পুরুষগুলির তারপর আমরা দেখলাম এইবার মানে কিম পুরুষদের বাসিন্দারা ময়দানবকে তারা বাছুর বানালেন এবং তারা যুগশক্তির দ্বারা তারা দুধ মানে দুহন করলেন যার দ্বারা মনুষ্য অন্য কোন ব্যক্তির দৃষ্টির থেকে অন্তর্দান হয়ে যেতে পারেন মানে অন্তর্ধান হয়ে যাওয়ার যে যেটা এক জায়গা থেকে হঠাৎ আরেক জায়গায় যে চলে যায় সেটা আমরা মহাভারত রামায়ণে আপনারা নিশ্চয়ই দেখেছেন সিরিয়ালগুলিতে কীভাবে অন্তর্দান হয়ে যায় হ্যাঁ সেইগুলি তারা পুরুষেরা তারা ময়দানবকে বাছুর বানিয়ে সেইগুলি সংগ্রহ করলেন মানে সেটা অন্তর্ধান মানে কি যখন তখন ইচ্ছা নিজের ইচ্ছাকৃতভাবে চোখের আড়াল হতে পারেন এবং অন্য কোন রূপ ধারণ করে পুনরায় প্রকট হতে পারেন তারপর দেখা যায় এই যে এই যে ভূত প্রেত যক্ষ রাক্ষস ভূত এবং পিসাসরা শ্রী শিবের অবতার রুদ্র মানে রুদ্র মানে রুদ্রকে মানে বাছুর বানালেন এবং রক্তর দ্বারা নির্মিত সে পদার্থকে দোহন করে সারা মানে মানে কপাল নিমিত্র পাত্রে হ্যাঁ কপাল পাত্রে তারা সেটা রাখলে এইভাবে আমরা দেখলাম যে তারপর দেখছি যে এই চার পা পশুরা চার পা যারা গরুর মতো যাদের গরুর মতো চারটা চারটা পা ওয়ালা যারা পশু আছে তারা শিবের বাহন ভেলকে হ্যাঁ বাছুর বানিয়েছিল আর জঙ্গলকে তারা ধোহনের পাত্রও বানিয়েছিল এইভাবে তারা খাওয়ার জন্য সবুজ সবুজ ঘাস মানে মানে তারা এইভাবে জঙ্গলকে মানে দুহন বানানোর জন্য সবুজ সবুজ ঘাস উৎপন্ন হয়েছিল এবং বাঘের মতো হিংস্র পশুরা হিংসকে মানে সিংহকে বাছুর বানিয়েছিল এইভাবে তারা দুধের রূপে তারা মাংস প্রাপ্ত হয়েছিল হ্যাঁ এইভাবে দুধের রূপে মাংস প্রাপ্ত হয়েছিল হ্যাঁ এই জন্যে তো আমরা দেখি যে পশুরা যে মাংস খেতে ভালোবাসে এইভাবে তারা এই দুধ তারা এই যে সিংহকে বাছুর বানিয়ে এইভাবে দুধের রূপে মাংস প্রাপ্ত হয়েছিল আর পাখিরা কী করেছিল গরুরকে বাছুর বানিয়ে পৃথিবী থেকে লতাপাতার রূপে দুধ তারা মানে লাভ করেছিল এইভাবে মানে বৃক্ষরা মানে পর্বতরা হিমালয়কে বাছুর বানিয়েছিল এবং পর্বত সৃঙ্গকে পাত্র বানিয়ে তারা নানা প্রকারের মানে ধাতু করেছিল। আর পৃথিবীর লোক সবাইকে নিজের নিজের ভোজন এইভাবে পৃথিবী মাকি করেছিলেন সবাইকে নিজের নিজের ভোজন প্রদান করেছিলেন হ্যাঁ এই যে পৃথিবী থেকে থেকেই আমরা সমস্ত নানা রকমের ফল মূল পাতা ফল নানা রকমের গ্রেইনস হ্যাঁ হিসাব নেই মানে সব পৃথিবী মা পৃথিবী মাঠ থেকেই আমরা পাই আমরা হ্যাঁ আর এইভাবে রাজা পৃথুর রাজত্ব কালে পৃথিবী পুনরায় মানে রাজার অধীনে ছিলেন এইভাবে পৃথিবী মা গাভীরূপী সেই পৃথিবী মা মাকে পৃথু মহারাজ মানে তার উপর খুব সন্তুষ্ট হয়েছিলেন তাই পৃথিবীর সব বাসিন্দারা তখন কী হয়েছিল নিজের নিজের বাছন উৎপন্ন করে হ্যাঁ নিজের নিজের বাছন উৎপন্ন করে এবং বিভিন্ন প্রকারের পাত্রে মনোমতন বিশিষ্ট প্রকারের দুধ রেখে নিজের নিজের ভোজন প্রাপ্ত হয়ে গেল এইভাবে প্রত্যেকে পশুরা তাদের মাংস মানুষেরা তারপর গন্ধব্য লোকের হ্যাঁ এইভাবে প্রত্যেকে পৃথিবী থেকে দুহন করে তাদের নিজের নিজের খাদ্য তারা পেয়ে গেল প্রাপ্ত হলো মানে তখন হে কুরুশ্রেষ্ঠ বিদুর জী হ্যাঁ তখন মৈত্রীমণি তখন এইবার মৈত্রীমণি বলছেন বিদুরকে এবং পৃথাদীম অন্নদা সন্ত্র অন্নদাস স্বর্ণম আত্মন দুহ বৎস আদি বেদন ক্ষীর বেদং কুরু দুহ মানে হে হে কুরুশ্রেষ্ঠ বিদুরজি এইভাবে রাজা পৃথু এবং অন্যান্য অন্নভুজীরা অন্য অন্য মানে অন্যান্য জীবরা বিভিন্ন প্রকারের মানে বাছুর উৎপন্ন করেছিল এবং নিজের নিজের মানে খাদ্য পদার্থ দোহন করেছিল এইভাবে তিনি বিভিন্ন প্রকারের খাদ্য পদার্থ প্রাপ্ত করেছিলেন যা তারা মানে এইভাবে তারা তিনি হবে না এইভাবে সবাই নিজের নিজে খাদ্য পদার্থ লাভ করেছিলেন যা দুধের প্রতীক তারপর রাজা পৃথু পৃথিবীর উপর অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ পৃথিবী বিভিন্ন জীবাত্মার জন্য প্রচুর পরিমাণে ভোজনের ব্যবস্থা করেছিলেন এইভাবে পৃথিবীর প্রতি রাজা স্নেহা স্নেহশীল হয়ে উঠেছিলেন এবং মনে হচ্ছিল যেন পৃথিবী তার নিজের মেয়ে মানে পুত্রী এইবার পৃথিবী মহারাজের এতই তার মানে তিনি শান্ত হয়ে গেলেন পৃথিবী মাকে তিনি নিজের পুত্রী বলে ভাবতে লাগলেন তারপর রাজাধিরাজ পৃথু নিজের বানের শক্তির দ্বারা পর্বতগুলোকে ভেঙে ভূমন্ডলের মানে পৃথিবীর যত উঁচু নিচু পাহাড় উঁচু নিচু স্থানকে সমতল করে দিয়েছিলেন রাজা পৃথু সমস্ত প্রজাদের কাছে তিনি মানে পিতাতুল্য ছিলেন প্রজাদের এত ভালোবাসতেন তিনি তিনি তাদের উচিত জীবিকা দিতে প্রত্যক্ষ রূপে তিনি ব্যস্ত ছিলেন মানে তিনি রুজ তিনি খবর রাখতেন ছদ্যবেশে তিনি প্রত্যেককে রাতের অন্ধকারে সবাইকে নিয়ে ছদ্মবেশে গিয়ে খবর নিতেন কে মানে কারা কষ্টে আছে সবার প্রয়োজন তিনি মেটাতেন তিনি নিজের সমস্ত প্রত্যক্ষ রূপে তিনি সেগুলি মানে মানে দেখতেন তিনি ভূমণ্ডলকে সমতল বানিয়ে মানে তাদের নিবাসের থাকার জন্য জায়গা ঠিক দরকার যেগুলি দরকার তাদের জন্য মানে স্থল মানে ঠিক করে দিয়ে নিয়োগ করে দিলেন তারপরে এইভাবে রাজা পৃথু অনেক প্রকারের গ্রাম বস্তি নগর স্থাপন করেছিলেন এবং অনেক প্রাসাদ গোয়ালাদের বস্তি পশুশালা কৃষকদের বস্তি পাহাড়ি বস্তি সেইগুলি মানে তিনি নির্মাণ করেছিলেন তা আমরা এখানে দেখছি একটা কথা যে এই যে মানে পৃথিবী মহারাজের শাসনের পূর্বে কিন্তু এইভাবে যে এই যে বিভিন্ন নগর গ্রাম এবং এই যে সু সুনিয়োজিত যে এই যে ব্যবস্থা কিন্তু ছিল না তখন মানুষ কি তখন সবাই সমস্ত কিছুই বিশৃঙ্খলভাবে ছিল। মানুষ প্রত্যেকটা ব্যক্তি নিজের সুবিধা অনুসারে নিজের থাকার মানে বাসস্থান তৈরি করত। যার যেরকম ইচ্ছা থাকতো কোনো নগর কোনো সুশৃঙ্খলা ছিল না কোনো পশুশালা ছিল না কোনো নগর কোনো গ্রাম মানে সুশৃঙ্খলভাবে ছিল না কোনো পশুশালা ছিল না গোয়ালাদের গোয়ালাদের বস্তি ছিল না প্রাসাদ এইগুলি ছিল না পাহাড়ি বস্তিও ছিল না তাই আমরা দেখছি যে পৃথু মহারাজ পৃথু মহারাজের সময় থেকে এই নগর এবং গ্রামের যোজনা সুষ্ঠুরূপে সুষ্ঠুরূপে বানানো হয়েছিল এইভাবে আমরা শ্রীমদ্ভাগবতমের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের দ্বারা পৃথিবীকে দুহন নামক অষ্টাদশ অধ্যায়ের এইখানেই সমাপ্তি আমার ভুল ত্রুটি মার্জনা করবেন নিতাই গৌ সীতানাথ প্রমা নন্দে হরি হরিবল হরি হরিবল জয় রাধা মাধব জয় বিহারী জয় রাধা মাধব জয় বিহারি জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারি জয় বড় ধারি জয় যশুদানন্দন ব্রজ জন নঞ্জন যশুদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তির